কিশোরগঞ্জের ভৈরবে মেঘনায় বালুভর্তি বলগেটের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবিতে এখনও নিখোঁজ রয়েছে অন্তত 8 জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউডিএ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আফসার হোসেন, তার কাছ থেকে জানবো বিস্তারিত। আফসার, নিখোঁজ সবার পরিচয় কি জানতে পেরেছেন কিনা, আর নিখোঁজদের সন্ধানে উদ্ধার শুরু হওয়া যে অভিযান, এই ব্যাপারে বিস্তারিত জানাবেন, আর এই ঘটনায় হতাহতদের অবস্থা কি? গতকাল আশুগঞ্জ চর সোনারামপুর থেকে একটি পর্যটনবাহী নৌকা ভৈরবে আসার পথে বলগেটের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এতে করে প্রায় নৌকাতে থাকা 20 জন যাত্রীর মধ্যে 12 জন সাঁতরে তীরে উঠতে পারলেও 8 জন এখনো নিখোঁজ রয়েছে, এবং এর মধ্যে একজন যাত্রী মহিলা, যিনি নিহত হয়েছে। আর এছাড়া একই পরিবারের 4 জন সদস্য রয়েছে। ভৈরব হাইওয়ে থানার পুলিশের কনস্টেবল সোহেল, ওনার স্ত্রী সহ এবং তার ছেলে এবং একজন মেয়ে ছিল। এছাড়া আরেকটি পরিবার, একই পরিবার 3 জন ছিল, আরেকজন পরিচয় একজন শিক্ষার্থী ছিল, যার বাড়ি নুসন্দি বেলাবর উপজেলায়। 8 জনের এখনো মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর গতকাল ফায়ার সার্ভিসের একটি দল নদীতে অভিযান পরিচালনা করে, পরে রাত হওয়ার কারণে অভিযান পরিচালনা সমাপ্ত করা হয়, কারণ অন্ধকার ছিল। আফসার হোসেন, অনেক ধন্যবাদ।